আর্জি করে তরুণী চিকিৎসকের হত্যাকাণ্ডের প্রতিবাদে ফুসছে গোটা দেশ। ১৬ দিন পরেও আন্দোলনের ঝাঁজ কমেনি। এই পরিস্থিতিতে আন্দোলন আরও বাড়াতে চলেছে বিজেপি। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের পদত্যাগের দাবিতে লাগাতার কর্মসূচি ঘোষণা বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত বৈদ্যনাথের। পাল্টা কটাক্ষ তৃণমূল নেতা কুণাল ঘোষের। ছাত্রদের তরফ থেকে নবান্ন অভিযানের ডাক দেওয়া হয়েছে। আমরা এই দুদিন আপাতত আমরা কোন আন্দোলন রাখছি না। ২৮ তারিখ থেকে আমরা আবার আমাদের ধর্না শুরু করব এবং সেটা ধর্মতলাতে আমরা আমাদের এই ধর্না শুরু করব এবং এই ধর্না আগামী দিনেও জারি থাকবে। আমরা পুলিশের কাছে আবেদন করেছি এই ধর্না চালিয়ে যাবে। কি আপনারা ধর্না এইভাবে আসবেন তো চালিয়ে যাবো তো ধর্না? যতদিন না বিচার পাচ্ছি এইভাবে লড়াই করবেন তো? তাহলে ধর্না চলছে, চলবে মুখ্যমন্ত্রীর পদত্যাগ পর্যন্ত। এই ধর্না আমরা চালিয়ে যাব, আমাদের লড়াই আমরা চালিয়ে যাব। যদি বলো জাস্টিস ফর আরজি কর, আপ আগর আপ ইয়ে কহ দো জাস্টিস ফর আরজি কর, তোমার আমার একই স্বর, উই আর টুগেদার। বাট যদি বলো রিজাইন মমতা, ইফ ইউ সে রিজাইন মমতা, দেন আওয়ার আনসার উইল বি ময়দানে বুঝে নেবে জনতা। ডোন্ট মিক্স আপ দ্য ইস্যুজ, দিস ইজ উই ওয়ান্ট জাস্টিস, দিস শুড বি দ্য ওয়ান অ্যান্ড ওনলি স্লোগান। দোজ পার্টিস দে আর ট্রাইং টু পলিটিসাইজ দ্য হোল ইস্যু অ্যান্ড দে আর ট্রাইং টু ডাইভার্ট দ্য ইস্যু টু পলিটিক্স। ওয়াই মমতা ব্যানার্জি? উন্নাও, হাথরাস, প্রয়াগরাজ, ইউপি, was any resignation was there? Gujarat, Madhya Pradesh, day before yesterday, Assam, Maharashtra. What is going on? Left run CPM. Is there any instance for instance of resignation? No. So they are making only cheap politics.